আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজকে আমি নতুন মায়েদের সাথে কিছু কথা বলবো। একটি শিশুর যখন জন্ম হয় তখন সবাই সেই শিশুটিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। সে কী খাবে, কোন বিছানায় শুবে, কী কাপড় পরবে, কিন্তু এইসব ছাপিয়ে সবচেয়ে বড় যে উদ্বেগটি দেখা যায় সেটি হচ্ছে নতুন মায়ের মনে। কারণ নতুন মা তখন বুঝতে পারে না সে যে বাচ্চাকে খাওয়াচ্ছে তার খাওয়াটা পরিপূর্ণ হচ্ছে কি না, তার বাচ্চা ঠিক মতো বেড়ে উঠছে কি না, এরকম হাজারটা প্রশ্ন তার মাথার মধ্যে খেলতে থাকে। অনেক মাই আমাদের কাছে আসেন এবং বলেন যে তার বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে না। হয়তো বাচ্চা পাচ্ছে দুধ, কিন্তু অতিরিক্ত টেনশন অথবা মানসিক চাপ থেকে মায়েরা অনেক সময় বুঝতে পারেন না যে বাচ্চা দুধ পাচ্ছে কি না। আমি আজকে নতুন মায়েদের সেটাই বলবো যে আপনার বাচ্চা কিভাবে পরিমিত দুধ পাচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন। আপনার বাচ্চা যদি খাবার পরে শান্ত থাকে, আপনাকে বিরক্ত না করে, তাহলে ধরে নেবেন যে বাচ্চা ঠিক মতোই খাবার পাচ্ছে। এছাড়াও আমরা বাচ্চা 24 ঘন্টায় কয়বার প্রস্রাব করল সেটাও জানতে চাই। যদি কোনো বাচ্চা যে বুকের দুধ খাচ্ছে সেই বাচ্চা যদি 24 ঘন্টায় কমপক্ষে 6 বার প্রস্রাব করে, তাহলে ধরে নেওয়া যায় যে সেই বাচ্চাটি পরিমিত পরিমাণে মায়ের বুকের দুধ পাচ্ছে। এছাড়াও বাচ্চার মাথা এবং বাচ্চার চামড়ায় কিছু পরিবর্তন আমরা মাদেরকে লক্ষ্য করতে বলি। যেমন মাথার সামনের দিকে এই ঠিক এই জায়গাতে একটা ছোট গর্তের মতো থাকে, যদি কোনো বাচ্চা ঠিকমতো দুধ না পায় তাহলে এই জায়গাটা বসে যায়। এছাড়াও বাচ্চার স্কিন অথবা চামড়াটা দেখতে হবে, অনেক সময় স্কিনটি তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে এবং খুব শুকনো দেখায়, টান দিলে হয়তো লুজ মনে হবে, তাহলে বুঝতে হবে যে বাচ্চাটি হয়তো ঠিকমতো দুধ পাচ্ছে না। এবং সর্বোপরি বাচ্চা খুব বিরক্ত করবে এবং বাচ্চাকে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাবে। মাকে খেয়াল করতে হবে তার নিপলে কোনো ব্যথা আছে কি না অথবা কোনো প্রদাহ বা আলসার আছে কি না। এই আলসার অথবা প্রদাহই সংকেত দেয় যে বাচ্চা হয়তো ঠিকমতো সাক করছে না এবং বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে না। আরেকটি ব্যাপার যেটি খেয়াল করতে হবে, বাচ্চা যেই পরিমাণ ওজন হওয়ার কথা সেই পরিমাণ ওজন তার বাড়ছে কি না। আপনার শিশু ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে এবং আপনার বাচ্চার ওজন কাঙ্ক্ষিত পরিমাণ বাড়ছে কি না তার কাছে জিজ্ঞেস করতে হবে। যদি বাচ্চার ওজন কাঙ্ক্ষিত পরিমাণে বাড়ে তাহলে আপনি ধরে নেবেন যে বাচ্চা বুকের দুধ ঠিক মতো পাচ্ছে। জন্মের কয়েকদিন পর থেকে প্রতিদিন কমপক্ষে 2 বার সে হলুদ রঙের মল ত্যাগ করবে। মোটামুটি এই যে কথাগুলো আমি বললাম এই সবগুলো উপসর্গ যদি আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান এবং সব যদি সুন্দর মতো মেনটেন হয়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার বাচ্চা ঠিক মতোই দুধ পাচ্ছে এবং ঠিক মতো সে বেড়ে উঠছে। এ নিয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নাই, বরঞ্চ আপনি আপনার নিজের যত্ন নিন এবং আপনি খেয়াল করুন যে আপনার খাবার, আপনার পানি শূন্যতা এসব যেন না হয়। কারণ আপনি যদি ঠিক মতো খাওয়া দাওয়া করেন, পানি শূন্যতা আপনার না হয়, তাহলে আপনার বাচ্চা কিন্তু ঠিকমতো দুধ পাবে। সুতরাং বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে কি না বাচ্চার ব্রেস্ট ফিডিং সম্পূর্ণভাবে নিশ্চিত করার জন্য একজন নতুন মায়ের কিন্তু নিজের সুস্বাস্থ্য, নিজের পুষ্টিকর খাবার সেইগুলো আগে নিশ্চিত করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।